দুর্গাপুরের বিজনে অবস্থিত ভাবা পুকুরপার বস্তিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হলো এক মহিলার, আহত আরো এক মহিলা। মৃত মহিলার নাম মালতী ভদ্র, আহত সন্ধ্যা ভদ্র সম্পর্কে যা। বৃহস্পতিবার সকালে স্নান সেরে কাপড় মেলার সময় তড়িতাহত হন মালতী দেবী, মাটিতে লুটিয়ে পড়েন তিনি। সে সময় ওনার যা সন্ধ্যা দেবী ফুল তুলতে এসে এই দৃশ্য দেখে মালতীকে বাঁচাতে গেলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। সন্ধ্যার চিৎকারে প্রতিবেশী যুবক এসে মেইন সুইচ অফ করলে দুজনে ছিটকে পড়েন। এ সম্পর্কে ওই প্রতিবেশী যুবক জানান, তখন আমি আওয়াজ শুনি, আমি আসি, এসে পরে দেখি যে উনি ইলেকট্রিক শক খাচ্ছে। তো যাওয়ার পরে শুনলাম যে ইলেকট্রিক শক খাচ্ছে, তো সঙ্গে সঙ্গে গিয়ে পরে আমি মেইন সুইচ অফ করলাম। মেইন সুইচ অফ করার পর উনি পড়ে যান। তো ওনার যে হাজব্যান্ড ছিল উনি সঙ্গে সঙ্গে অ্যাম্বুলেন্সকে ফোন করে। অ্যাম্বুলেন্সকে ফোন করে আসার পর ওনাকে আস্তে আস্তে ততক্ষণ দুধ খাওয়ানো হয়। দুধ খাওয়ানোর তারপর ওনাদেরকে হসপিটালে নিয়ে যাওয়া হয়। তারপরে যেটা হয় সেটা তো সবাই দেখেইছে, জানি। আচ্ছা, ওনাকে বাঁচাতে গিয়ে কেউ আহত হয়েছে? ওনাকে মানে প্রথমে যিনি শক খান তাকে মানে তিনি আওয়াজে যে আওয়াজ করেছিল যে উনি পড়ে গেছেন বলে, সেই টাইমে আমি বেরিয়ে আসি। তো ওনাকে ছাড়াতে গিয়ে উনিও মানে যে কারেন্টে লেগে যান উনিও। আচ্ছা, মানে কারেন্টটা কোথায় লেগেছিল, উনি কী করছিলেন? উনি স্নান করে এসে পরে প্রথমে যে করছেন সে জানি না কি করছিল। তো তারপরে যিনি লাগেন তার নাম সন্ধ্যা ভদ্র, সে এসে পরে ফুল তুলতে এসেছিল। ফুল তুলতে এসে দেখে যে ও পড়ে আছে। তো ও পড়ে আছে বলে ও চিলে মানে আওয়াজ করেছিল, সে আওয়াজে আমি বেরিয়ে আসি। তো ও ওনাকে তুলতে গিয়ে উনিও ইলেকট্রিক শক খেয়ে যান। তড়িঘড়ি অ্যাম্বুলেন্স ডেকে স্পাত হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মালতী দেবীকে মৃত বলে ঘোষণা করেন। সন্ধ্যা দেবী আশঙ্কাজনক অবস্থায় স্পাত হাসপাতালের ICU চিকিৎসাধীন। বাড়ির ভেতর থেকে বাথরুম পর্যন্ত টানা বৈদ্যুতিক তার লিকেজ থাকায় লোহার পাইপেও বিদ্যুৎ ছিল। সেই পাইপ থেকে কাপড় মেলার তার বাধা থাকায় সেই তারেও বিদ্যুৎ সংযোগ হয়ে যায় বলে প্রতিবেশীদের অনুমান। আকস্মিক এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে। ঘটনা সম্পর্কে আহত ওই মহিলার মেয়ে জানান, এসে শুনি আমার কাকিমা মারা গেছে, আমার মা শরীর অসুস্থ, আইসি রুমে ভর্তি আছে। তো আসার পর শুনি কাকিমা বাথরুমে গেছিল, বাথরুম থেকে বাইরে কাপড় শাড়ি মিলতে এসে চিটিয়ে গেছিল কারেন্টের শর্টে। তো মা এখানে ফুল তুলতে আসে চান করার পর, তো সামনে বাড়ি এক বৌদি আছে, ওনাকে বলতে বলতে যায় যে তোমার ছোট কাকিমা শর্ট পড়ে গেছে মনে হয়। তো মা যাওয়ার পর পেছনে বৌদিও গিয়েছিল, গিয়ে পরে দেখে যে আমার মা কাকিমাকে যখন বলতে গেছে যে কি হয়েছে, তখন কাকিমাকেও চিটিয়ে নেয় কারেন্টে। তখন কাকি আমার সে যে পাশের বাড়ির বৌদি উনি দেখে যে শর্টে চিটিয়ে গেছে বলে বৌদি আর ধরেনি। তখন আবার আমার কাকুকে ডাকে যে কাকু দুই কাকিমা শর্ট খেয়েছে। তখন সামনে বাড়ি ও আবার এসে ও শুনতে পায় আমার মায়ের আওয়াজ চিল্লানো যে চিচিয়েছে। তখন ও যাওয়ার পর দেখছে যে শর্ট খেয়েছে বলে ধরেনি, ও ধরার পর ও মিটার খুঁজে কোন দিকে, মিটার ভেতরে আমাদের, ওই মিটার খোঁজার পর মিটার যখন নামায় তারপর আমার কাকিমা আর আমার মা ছিটকে পড়ে যায়। তো আমার তখন আমার কাকিমা ডেড হয়ে গেছে, মারা গেছে, আর মা অসুস্থ হয়ে গেছে, মা কথা বলতে পারছিল না। তো এখন বলছে একটু ভালো আছে, কথাও বলতে পারছে, কিন্তু কথাগুলো একটু টান টান ধরে গেছে, এখন আইসি রুমে আছে, কাকিমা মারা গেছে। দুর্গাপুর থেকে সাধন রুচে রিপোর্ট, পাবলিক টাইমস।